হাদিসুন নিসা, মেয়েদের হাদিস চলে, আমাদের চলে। আপনাকে গোটা রামপুর হাটে আপনার গ্রাম বাদ দিয়ে দেখিয়ে দেবো অনেক গ্রামে, এখনো পর্যন্ত লোক মরে গেলে 40 দিনে 4 দিনে সাতার ফায়দা ঘাটে উটা নফুল সব আছে, আছে না নাই? আমি কালকে গিয়েছিলাম বর্তমান টাউনে, টাউনের পাশে করজনা মিরে পাড়া, আমাদের আত্মীয় আছে এলাকা, তো আমি ওই এলাকায় অনেকগুলো কথা আলোচনা করেছি কালকে। কি ওখানে আছে, ওই এলাকায় আছে 40-এ 7 ফায়দা। এখন আবার নতুন নিয়ম হয়েছে 40 দিনে মিলাদ দিচ্ছে, আত্মীয়রা নতুন জামা কাপড় নিয়ে আসছে। কোথা থেকে এই সিস্টেম পেলি? এগুলো অ ইসলামিক কালচার আমাদের কাছে, এলো কি করে? খালি উলামাদের সংস্পর্শে না স্যার, কারণে 4 দিনে লোক মরে গেছে, ভাই মরে গেছে, নাহলে বুনাই মরে গেছে, 4 দিনে মিলাদ করে খানা করছে সকালবেলা থেকে, ভাই মরে গেছিল, কি করে মরল, আর লুচি বেলচার খাচ্ছে, খা কবরে যাবুই। যেমন আমি আমার আব্বাজিকে বলেছি যে আপনি 55 বৎসর বায়ান করছেন পশ্চিমবাংলার মাটিতে, এই মানুষগুলো জানবে কত পুরনো। আমার আব্বাজি গোলাম আহমদ মোর্তজা সাহেব মরহুম, আমার বাবাজি আল্লাহ জান্নাতি করুক, উনাদের সাথী বক্তা, বৃদ্ধদের মধ্যে এখন উনিই বেঁচে আছেন। আমার আব্বাজি আমি বলছিলাম আপনি 55 বৎসর জলসা করলেন, এখনো মেয়েদের মরাঘর বন্ধ করতে পারলেন না। এ মরাঘরে ভিড় কাদের হয়, ছেলেদের না মেয়েদের বেশি? মেয়েদের বেশি ভিড় হয়। কি বুঝলেন? কোথায় কে মরেছে জানে না রামপুর হাটে। কি বুঝলেন? মারগ্রামে লোক মরে গেছে, আপনার শাড়ি পরে ট্রাক্টরে বসে পড়ল, বেটা বলছে কোথায় যাচ্ছিস গো তুই, বলে তুই জানি না, তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম্ব বার করে দিবে, অত আত্মীয় আমরা জানি না। কেউ মরে গেলে আমরা যখন যাই, আমরা আমাদের মাকে বাপকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়, ঠিক বলছি না ভুল বলছি? অনেকজন আত্মীয়ই জানে না এটা আমার কে হয় কে হয়, ছেলেরা আমরা যাই, কিন্তু মেয়েরা ঠিক বার করে নেবে, তোর ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কুটুম। গোটা গাড়ি গল্প করতে করতে যাচ্ছে, যখন ঢুকছে নিহাতে তখন নাক পুষতে পুষতে, আহ কি করে মরে গেল গো, ঘরে ঢুকে কাঁদছে, ও খালা তুই কি করে মরে গেলি, খালা বলছে দেখে কানলয় আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে চালাচ্ছে, ও তো গোশ আলু খেতে এসছে, এমনি আসেনি। কি বুঝলেন? আবার দেখবেন কোনো মেয়ের যদি বেশি শরবত খাবার মন হয় খালি কেঁদে ওলি যায়, ও ভাই গো, আর অন্য মেয়েরা বলে দে ওকে শরবত দে, মরে যাবে মরে যাবে, শরবত খাবার বেশি মন গেলে। আমার ভাই আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝবেন, মেয়েদের নাটক। আমার দাদি মারা গেছে, আমি তখন তালবিলিম, আর এই মলনারা জানে আমরা জানি তালবিলিমরা এক কাট ওপরে থাকে, এদের কাছে শয়তানও আসে না জানেন। এই 4টা তালবিলিম ধরলেন অনন্তপুর মাদ্রাসারই, ও মাঠে ঘুরতে গেছে, শয়তান এখন গাধা সেজে এসে বলছে এই তোদিকে আল্লাহর আরশ থেকে ঘুরিয়ে নিয়ে আসছি, চাপ তিনজনের জায়গা হয়েছে দুজনের জায়গা হয়নি, বলে তোরা দাঁড়া আমি এদিকে ঘুরিয়ে নিয়ে আসি, যাবো না আমরা 5 বন্ধু একসাথে যাবো, চাপবি কি করে রে, বলে অসুবিধা না একটা বাঁশ ভরে দেবো, দিয়ে চাপ ওড়াতে গেলে ওরে বাবারে সালাই আমার থেকে উড়ান যা, শয়তান এমনি পালিয়ে গেল। তালবিলিমদের অবস্থা ঠিক, আমি ঠিক ওই রকম ক্যাটাগরির মাল ছিলাম। কি বুঝলেন? আমার জীবনীটা আমার আব্বাকে জিজ্ঞেস করলে পাবেন, যতদিন আমি পড়েছি আমার আব্বার মাদ্রাসায় 17টা ডাবের গাছ ছিল, কোনোদিন নারকেল দেখা নাই, ডাবেতেই মাল শেষ করে দিয়েছে। কি বুঝলেন? ডাবেতেই শেষ, গাছে কাঁদি লেগে থাকতো পানি কিন্তু আমার বদনাই চলে আসতো, ছুরি নিয়েই চাপতাম, ফুটো করতাম মাল বদনাই, সব গোটা কাঁদি লেগে থাকতো, শুকিয়ে যখন পড়তো সবাই ছুটে যেত, নারকেল পড়েছে নারকেল তলায় ভুয়ো মাল। আমি ছিলাম সেই আসিন আমি, আল্লাহ কোথায় শুনেলেন? আমি এখানে 2টো সূত্র বলে দিই, যেটা কোনো জায়গায় মানুষ হবে না, সেই ছেলেটাকে অনন্তপুর মাদ্রাসায় তুলে দেন, এই মোলবিরা আপনার হাতে আলেম করে তুলে দিবে, মুহাদ্দিস করে তুলে দিবে, আপনার হাতে হাফিজে কোরআন করে তুলে দিবে, যেটা কোনো কারখানায় তৈরি হবে না সেই ছেলেটা মাদ্রাসায় তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই চলো, এই মাদ্রাসা তালবিলিম ছিলাম, আমার দাদি মারা গেছে, আমি সকালে গেলাম তখন দেখছি আমার আব্বার অনেক খালা, খালাই তো বোন অনেক, সবাই আসছে, গ্রামের আরো আত্মীয় আসছে, একজন কিন্তু খুব বেশি কাঁদছে, আমি দেখলাম আল্লাহ অতি ভক্তি চোরের লক্ষ্য, সে কেঁদেই যাচ্ছে, ও খালা গো। কি বুঝলেন? আহা, মাঝে মাঝে দেখবেন আবার খালা সিয়ান ফেলে,
কানতে কানতে অত কানতে তো ইসলাম বলেনি ওইভাবে কানতে তো বলেনি শুধু তাই নয় কানতে কানতে যখন অনেক ভিড় হয়ে গেছে তখন কাসমান বলে হলো জনুব আমার জুতোটা লুকিয়ে রাখলো কেউ নিয়ে পালিয়ে যাবে আমার হাতে জুতো মনে আছে দুঃখ বুঝতে পারছে জুতো মনে রেখেছে এটা কখনো দুঃখ করে শুনলেন যতগুলো গ্রামের মানুষ আজকে এখানে এসেছেন নিহায় আমি অনুরোধ করে যাচ্ছি যে কোন মাইয়াত বাড়িতে বলবেন যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন যারা দূরবর্তী আত্মীয় আছেন তাদের জন্য দূরে একটা বাড়ি ঠিক করা হয়েছে সেখানে পর্দার মধ্যে আপনারা বসে থাকুন আমি বলি তারা যদি পর্দার মধ্যে বসে বলে আল্লাহ যে লোকটা মারা গেছে তাকে জান্নাতি করাই দোয়া যদি দেয় ভালো না খারাপ ভালো কিন্তু আমাদের দেশের মেয়েরা করবে না কেন কানের দুল আবার দেখবেন কোন মেয়ে যদি ভালো কানের রিং আর দুল পরে আসে তারা কানবার খালি বলবে খালি দেখ আমি কিরকম পরেছি যখন কাঁদা হয়ে যাবে পাশের মেয়েটা জিজ্ঞেস করবে হ্যাঁ বোন তুই কোথায় দুলটা গড়াইলি বলো আমাদের ওখানে একটা শিকারও আছে লো দারু তার কাছে গড়িয়েছি এদিকে ঝাঁটা জুতো করে মারবে ফেরেশতারা সব হয়ে গেল এরপর নিহা থেকে গাড়িতে চেপে বেরিয়ে গেছে যেমনি রোডে উঠেছে তেমনি বলছে হ্যালো তোর পাতে একটা হাড় পড়ে হলো বলছে তোর পাতে তো হাড় দিল আটকুড়োর ব্যাটা আমার পাতে একটা আলু দেয় নাই লো ফেরেশতারা বলছে খালা খালি কবরে আই তোদিকে ভুনা ভুনা হাড় খাওয়াবো নামাজ নাই রোজা নাই দিনদারি নাই তাকুয়া নাই পরেজগারি নাই কিচ্ছু নাই আমার মায়েদের সকাল থেকে কি কি আছে শুনে দেন হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া ঠিক বলছি না ভুল বলছি সকালবেলায় উঠে খুঁজে পাচ্ছে না নিজের মুরগি যাকে কি করে গাল দেবো দে মুরগিটা বেরিয়েছে মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না তোর আটকুড়ো লেগে গেল না আর একটা যা মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় সে তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না তোর ভুঁড়িগুলো বেরিয়ে গেল না তোর মরা বেরুলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালবেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিংয়ে যাচ্ছে বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে যদি নামাজ থাকতো ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে স্বামীর জন্য নাস্তার ব্যবস্থা করতে তারপরে রান্না করে জোহরের নামাজের জন্য তৈরি জোহরের নামাজ হয়ে গেলে একটু কোরআন তেলাওয়াত করতে আমার মায়েরা আমালিয়াত জিন্দেগি নিয়ে আসুন হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারী শরীফের রেওয়ায়েতে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে আল্লাহ তাদের বাড়িতে বরকত দেবে জোরগুন সুবহানাল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমই পড়বে না যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে আমাদের দেশের মায়েরা বোনেরা নামাজ নেই রোজা নেই দিনদারি নেই আছে যদি শুধু তাই লয় এখন শুনেলেন একটা কথা যে যুগটা শুরু হয়েছে এই যুগে 100টার মধ্যে 98 জন নারী পুরুষ জাহান্নামে যাবে তার কারণ বলে দিই এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে আমাদের বাকি আছে আপনাদের এখানে বন্ধন লোন নেই গ্রুপ লোন নেই ও হো 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 আছে খুব ভালো 10টা মেয়ে গ্রুপ করেছে গ্রুপ লোন একজন তাদের মধ্যে হেড 9টা মেয়ে আবার তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে মনে করো আমার বিরাট ব্যাপার এমনি স্কুলে ম্যাডাম হতে পারে না সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে শুনেলেন অতি লোভে তাতি ডুবে আপনার কত বেতন মাদ্রাসায় 11,000 আমার মাদ্রাসায় 12,000 আমার মাদ্রাসায় আমার 8,000 টাকা বেতন 11,000 একটা স্কুলের মাস্টারের বেতন কত কারো 60, 70, 50, 40 যারা ডি গ্রুপে আছে তাদের 40 কর্মচারী যারা 40,000 পায় মাস্টারদের 50, 60, 70 প্রফেসরদের 90, 1 লাখ পর্যন্ত বেতন আছে ডাক্তারদের 1 লাখ পর্যন্ত বেতন আছে যারা মেডিকেলের ডাক্তার আমার ভাই আমাদের মৌলবীদের 11,000 ডাক্তার জিজ্ঞেস করে আসুন 11,000 বেতন পায় ইনার স্ত্রী কবে বলেছে আপনার ভাত খাবো না আপনার কামাই নেই আমাদেরকে আমাদের 8,000 বেতন ইমামদের 6,000, 7,000 বেতন কোনোদিন বউরা বলে না যে তোমার পয়সা নেই ভাত খাবো না আর আমাদের বউরা গ্রুপ করতে যাই না আর গ্রুপ লোনও করতে যাই না আর বন্ধন লোনও যাই না ঠিক কি না কথা বলে যে আমার বাড়িতে অভাব চলছে আমার বিবিরা খেতে পাই না না শোনো আমার মায়ের দিকে বলে যায় ওই মেয়েরা মুমিনা নয় যারা স্বামীর অল্প পয়সায় সন্তুষ্টি প্রকাশ করে না তার কারণ বরকত নাই কেন আপনার মধ্যে দিন নাই যারা আল্লাহর রাস্তায় থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহর কসম মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন চলে বলুন সুবহানাল্লাহ
আপনি দ্বীনের পথে থাকেন আল্লাহর রাস্তায় থাকেন আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দান করবেন আপনি কামিয়াবির রাস্তা পাবেন তা না হলে কামিয়াবির রাস্তা পাবেন না যদি শয়তানের রাস্তা অতিক্রম করেন আজকে মানুষ হারাম জিনিসকে প্রাধান্য দেয় কিন্তু হালালকে প্রাধান্য দেয় না ওই জন্য আমাদের সমাজে হারামেতে ছেয়ে যাচ্ছে হারাম আমাদেরকে ঢেকে ফেলছে আমার ভাই সবাই নিয়ত করলেন আজ থেকে হাত তুলে বলুন পাঁচ ওয়াক্তের নামাজি সবাই হবে জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ যারা পড়েন না তাদেরকে বলবো নামাজ পড়েন কেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায় আরো একটু আগে চলুন আজকে বলে দিই